হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। তো আজকের ভিডিওটা একদমই স্পেশাল আর একটু অন্যরকম, তোমাদের জন্য একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আর আমি আজকে দুপুরবেলা রান্না করেছি, দেখো, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে, মসুর ডাল, আর করেছি এটা চাল কুমড়ো ভাজা। চাল কুমড়োটাকে গোল গোল করে কেটে, তারপর মাঝখান থেকে কেটে এরকমভাবে ভেজেছি। আর করেছি মানে স্যালাড কেটেছি, শসা কেটেছি, কারণ আজকে চিকেন রান্না করেছি। আর চিকেন রান্না করলে আমাদের বাড়ির সবাই চিকেনের সাথে স্যালাড খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি এবং তোমাদের দাদা ভাইও ভালোবাসে, সেই কারণে আর কি শসাটা কেটেছি। আর দেখলে যে গরম মশলাটা বেটে রেখেছি, আর মাংস ফুটছে, মাংসের ঝোল ফুটছে। আর আমরা গুঁড়ো গরম মশলা খাই না, গোটা গরম মশলা বেটে খাই, সেই জন্য আমি বেটে রেখেছি আগে থেকে, যাতে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো হয়ে গেলেই, ঝোলটা কমে আসলেই। চলো পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, যে আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর এখন ওই যে মাথায় চুলটাই কী করছে, চুলে তোমাকে কখন বলেছি রেডি হতে? তো অনেকক্ষণ আগে বলেছি রেডি হতে, আমি অনেকক্ষণ হয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুমি এই র‍্যাকটা এখান থেকে এখানে সরিয়ে রাখছি। তো ফ্রেন্ডস, চলো আজকে এক জায়গায় যাচ্ছি নতুন জায়গায় ঘুরতে। ওই জায়গাটা মানে ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তো আমরা যাইনি অনেকদিন, সবাই যাচ্ছে, ঠিক আছে, মানে আমাদের এখানটাই। চলো তোমাদেরকে দেখাবো। তো আমরা ভাবছি যাবো, কিন্তু হচ্ছে না, বৃষ্টির জন্য হচ্ছে না, তো আজকে ফাইনালি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একবারে, ঠিক আছে? তো চলো। তো রেডি হয়েছে, ঘরে তোমাদের সঙ্গে কথা বলবো, সেই কথাটুকুনিও বলতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর লেট হয়ে গেলে কী বলো তো, তাড়াতাড়ি চলে আসতে হবে, মানে যেতে হবে আর আসতে হবে, কারণ তোমাদের দাদা ভাইকে একটু তাড়াতাড়ি দোকানে যেতে হবে, যেহেতু সামনে পুজো, সেই কারণে আর কি ঘরে দাঁড়িয়ে আর লেট করলাম না, বেরিয়ে পড়লাম। ভাবলাম বেরোনোর পরে ভিডিও করব, পরে তোমাদের সঙ্গে কথা বলে নেব। তো এই যে বাইকে করে যাচ্ছি, অর্ধেক রাস্তা চলে এসেছি, মানে যেখানে আমরা যাচ্ছি। তো আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তাদেরকে মানে তাদের সাথে তোমাদের পরে দেখা করিয়ে দেবো। বন্ধুরা, আমরা যেখানে আসবো বলেছিলাম সেখানে আমরা চলে এসেছি, আর প্রচণ্ড রোদ্দুর রয়েছে, আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তো এখানে চলে এসেছি পুরো গঙ্গার ধারে। আর একটা স্পেশাল জিনিস, মানে আমাদের এখানটা মানে শান্তিপুরে এতই বিখ্যাত হয়ে গেছে এই জায়গাটা, সবাই আসছে, আর সবাই ছবি তুলে ফেসবুকে ছাড়ছে, ভিডিও তুলে ফেসবুকে আপলোড করছে, সেই জন্য মানে পুরো জায়গাটা ফেমাস হয়ে গেছে। মানে দেখাচ্ছি তোমাদেরকে, গঙ্গার ধারটা পুরো ফেমাস হয়ে গেছে, কালো বস্তা দিয়ে পুরো ভর্তি। তো ওইটার জন্য আর কি বেশি ফেমাস হয়ে গেছে। তো জায়গাটা এত ফেমাস হয়ে গেছে যে এখানে দোকান বসে গেছে, ভুট্টার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, তারপরে ফুচকাও রয়েছে, ফুচকা রয়েছে, অনেক কিছুই রয়েছে। চলো, এখন তো শর্ট ভিডিও তো করতেই হবে, মানে এই জায়গাতে আসাই মানে শর্ট ভিডিও করা। চলো ওদিকে যাই, মানে মেন জায়গাটাই তো এখনো যাইনি। কি মোবাইলে করছো? ও ফাইনালি এই যে কালো বস্তা। তো ফ্রেন্ডস, এটা জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে? আমরা এসেছি, আমরা অনেক দিন আগেই ভেবেছিলাম আসবো, ঠিক আছে? তো এখানে অনেক লোক এখানে এসছে দেখতে, আরও নাকি লোক হয়, ঠিক আছে? তো চলো টাইমটা যাক, তারপর দেখছি, এখানে এক ঘন্টা থাকবো, ঠিক আছে, তারপরে বাড়ি যাবো, সন্ধ্যা সন্ধ্যা লাগবে, ঠিক আছে, তখন বাড়ি যাবো। তো একদম গঙ্গার ধারে যাবো, এই গঙ্গার ধার, ওখানটাই যাবো, ওখানে কাশফুল আছে, কাশফুল ওখানে কী করে ছবি টবি তুলবো, ঠিক আছে? তুমি কিছু বলবো, তোমার কেমন লাগছে? ভালো, মোটামুটি লাগছে, মানে যতটা ভালো ভেবেছিলাম অতটাও নয়, আর খারাপও নয়, একদম গঙ্গার ধারে। মেন কথা এখানে পরিষ্কার নেই, বুঝতে পেরেছো? এই জায়গাগুলো দেখো, পাকাটি পুরো ভর্তি, এখানে পুরো পাকাটি ভর্তি, এখানটা যদি পরিষ্কার থাকে আরও ভালো লাগবে, এখানে পুরো ঘাস টাস জমে গেছে, ঠিক আছে? তো চলো ওই পাশটা তো যাবো, ওই পাশটায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমরা ছিলাম ওই জায়গায়।
জায়গাটায়, ওখান থেকে এর উপর দিয়ে হেঁটে হেঁটে এখানটাতে আসলাম। মানে অনেক রিক্সা আসলাম, কারণ হচ্ছে পুরো স্লিপ, মানে হচ্ছে যদি মানে গড়িয়ে যায়, একবার স্লিপ কেটে যায় তো সোজা গঙ্গায় গড়াতে গড়াতে চলে যাবো। মানে এই যে গঙ্গায় গড়াতে গড়াতে পুরো চলে যাবো। তো প্রচণ্ড রোদ রয়েছে, তো এখন একটু শর্ট ভিডিও করি, চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা একটা এখানে এসে একটা হাস্যকর ঘটনা ঘটে গেছিল বলবো, তোমাদের দাদাভাই ক্যামেরা করছে আর আমি এরকম দাঁড়িয়ে আছি, আর ও ক্যামেরা নিয়ে এইরকম ভাবে পেঁচাচ্ছে, এরকম ভাবে পেঁচাচ্ছে ক্যামেরা নিয়ে, আর ও তো সামনের দিকে তাকিয়ে আছে আর পেছন দিকে পেঁচাচ্ছে। আর এদিকে রয়েছে মানে একটা গর্ত ছিল, ওখানটা জল পা ঢেকে গেছে, জুতোটা পুরো ভিজে গেছে, পাম্পটা পুরো ভিজে গেছে। সেজন্য বলছি তুমি পিছিও না, সামনে আসো, পিছিয়ে আবার কিন্তু ঢুকে যাবে। বন্ধুরা আমরা এসেছিলাম অনেক রোদ থাকতে, তো এখন রোদ চলে গেছে, একটুও রোদ নেই, তো মানে পুরো অন্ধকার হয়ে এসেছে, আর এর তো দোকানে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে এরাও এসেছিল, তো এদের সাথে দেখাই করানো হয়নি। এটা কারা? প্রীতম পিয়ালি। তো এই একটা পিয়ালি, ও একটা পিয়ালি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর দোকানে তো যাওয়ার দেরি হয়ে গেছে, তো চলো ওপরে যাই। আর এখান থেকে ওপরে যাওয়া মানে মুশকিল, ক্যামেরা করতে করতে যাওয়া যাবে না। এই পিয়ালি হচ্ছে ট্যালেন্টেড, আর এই পিয়ালি হচ্ছে গর্ধ, মাথার মধ্যে বেগুন পোড়া। না না, ব্লগ করতে করতে অভ্যেস হয়ে যাবে। আরে ওকে কতবার করে বলছি তুমি কিছু বলো, তুমি কিছু বলো, কিছুই বলছো না। আমি বলবো, আগে তো এই ব্লগ করতে আমি একটাও কথা বলতাম না, আমি ক্যামেরার দিকে তাকাতাম না, আমি নিজের দিকে তাকিয়ে থাকতাম। এখন শুনছি তো, এখন শুনছি তো পিয়ালি দিদি এখন বলে এডিট করে কার্তিক দা বসে বসে থাকে। একদম তাই, আমি এখন কিছুই করি না, আমি এখন কিছুই করি না, পিয়ালি সব করে। তাহলে যা যা ইউটিউবের থেকে পেমেন্ট পাচ্ছে সব বৌদিকে দেয়া, সবই পিয়ালি। হ্যাঁ সবই, তুমি তো কিছুই নেও না। এই যে এই যে এটাই প্রমাণ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আর উপরে গিয়ে কিছু খেয়েটে নাও নাও নাও। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমরা আসার সময় ফুচকা খেলাম। আর ফুচকার বাস্কর ওপরে আমি রেখেছি ফোনটা, আর ফোনটা ধারাম করে পড়ে গেছিলো, মানে বাস্কর ওপরে উল্টে গেছিলো আর কি, তারপরে আমি আবার সোজা করে দিলাম। আর ফুচকাটা এত টেস্ট লেগেছে আমার কাছে, আমার তো খুবই ভালো লেগেছে, ঝালঝাল ফুচকা, ওফ জাস্ট অসাধারণ। তো তারপরে আর কি রোল খেলাম, তো ফুচকাটা ওরা খাওয়ালো, রোলটা আমরা খাওয়ালাম। তো আমরা চারজনে চারটে রোল নিলাম, আর ওখানে সবাই 10 টাকা করে ফুচকা খেয়েছি। আর এখানে আরও একটা রোলের স্পেশাল বিষয়, সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর গঙ্গার ধারে এত সুন্দর এখানটা করেছে, দোকান বসিয়ে দিয়েছে, মানুষজন এত আসছে সেই কারণে। তো ফ্রেন্ডস, ঘোরা হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, তো এখানে রোল খেতে এসেছি। এই যে রোলের দোকান, এই যে এই দাদাটা আমাদেরকে চেনে, ভিডিও দেখে বলছে তো ফ্রেন্ডস, তো এখানে এসে দাদার সঙ্গে পরিচয় হয়ে গেছে। দাদার দোকান থেকে রোল খাচ্ছি 20 টাকায় রোল, একদম অফার। তো তোমরা সবাই এসো, এসে ওই দোকানে আসবে, রোল খাবে 20 টাকায় রোল, 20 টাকায় রোল। তো চলো, আবার সন্ধ্যা লেগে গেছে, বাড়ি গিয়ে একবার তোমাদের কথা বলি। জন্য গুড়টা নিচ্ছি, তো এই দেখো গুড়টা কত করে পিস বললে? 10 টাকা। তো বাড়ির জন্য দুটো নিচ্ছি, আমার শাশুড়ি মা ভুট্টা খেতে খুব ভালোবাসে, একটু বেশি করে লেবু লাগিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ তো নেই আমি।
আমরা কি দুটো খাবো? আমি তিনটে নাও। দুটো খাওয়ার টাইম নেই, বাইতেই নিয়ে যাবো। পাঁচটা নিয়ে নাও তাহলে। কাগজ আছে? কাগজে করে দেবো তো। তো বন্ধুরা, ভুট্টা নেওয়া হয়ে গেছে। তো একটা লেবুও চেয়ে নিয়েছি, কারণ মানে বাড়ি নিয়ে যেতে নিয়ে যেতে আর লেবু মানে সেই পেনটা থাকেও না, টেস্টটাও থাকে না, সেই জন্য লেবু একটা চেয়ে নিলাম। তো দিল কাকিমাটা, খুবই ভালো, মানে ফ্রি লেবু দিয়ে দিয়েছে। তো আমি এখানে ক্যামেরা করছি বলে এই যে টর্চ ধরে দাঁড়িয়ে আছে, লাইট টর্চ না, সরি লাইট, লাইটম্যান হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরাম্যান থেকে লাইটম্যান। আর তোমাদের দাদা ভাই ওইখানে রোল নিচ্ছে, রোলের দোকানে রয়েছে। রোল নিচ্ছে করে কিরকম রোল? আবির রোল নাকি এগ রোল? এগ রোল। তো চলো, প্রচুর ভিড় হয়ে গেছে আর আমাদের দোকান মানে তোমাদের দাদা ভাই দোকানে যেতে অনেক রাত্রি হয়ে যাবে, বিকেলবেলা যাওয়ার কথা, তো রাত্রি হয়ে গেল, কিছু করার নেই, এক জায়গায় আসলে একটু লেট তো হতেই পারে। চলো তোমার কি হয়েছে রোল? ৬টা ২৪, তো অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে, মানে গঙ্গার ধারে ছিলাম। এবার গঙ্গার ধারে না বোঝা যাচ্ছে না যে অন্ধকার হয়ে গেছে, গঙ্গার ধারে তো অনেকক্ষণ আলো থাকে, এবার গঙ্গার ধারে আলো রয়েছে বুঝতে পারছি না। এবার এদিকে তারপরে বাইক নিয়ে এসেছি, ধরো রাস্তার দিকে যেয়ে এসেছি, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কী জোরে বাইক চালিয়ে আসা হলো, মানে কী বলবো, দোকানে যেতে অনেকটা দেরি হয়ে গেলো, পুজোর সময় অনেকটা দেরি হয়ে গেলো। এবার থেকে আর পুজোর সময় কোনো কোথাও যাওয়ার প্ল্যান করবো না, আর গেলে তো একটু দেরি হবেই কোথাও না কোথাও, মানে কোথাও গেলে একটু তো দেরি হবেই, বলো মানে টাইমে টাইমে তো আর কোথাও গেলে আসা যায় না, সেজন্য আর কোথাও যাবো না পুজোর সময়। চলো ফ্রেশ হই। তো দোকানে চলে গেছি, এসেই কোনো রকম ওই ক্যামেরার ব্যাগটা রেখে দোকানে চাবিটা নিয়েই বাইক নিয়ে ছুটেছে, মানে ও যে কী তাড়াতাড়ি করে গেছে আমি জানি আর ও জানে। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর মাকে ভুট্টাটা দিয়ে আসলাম, বললাম কি খেয়ে নাও নইলে ঠান্ডা হয়ে যাবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো আজকের ব্লগটা শেষ করছি। তো বাড়িতে এসে বলেছিলাম যে ফ্রেশ হয়ে কথা হচ্ছে, তো ফ্রেশ হয়ে আর কি কথাটা হয়নি। তো রাত্রিরে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম তোমাদের সঙ্গে এখন কথা বলতে। তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ তোমাদের দাদাভাই কালকে হাটে যাবে, সেই জন্য অনেক ভোরবেলা যাবে কালকে, সেই জন্য আর আজকে আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো সকলে ভালো থেকো, টাটা।